ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক বোন জানতে চেয়েছেন যে মহিলা মারা গেলে নাকি সবাইকে বলা যাবে না, আর এটা নাকি ওসিয়াত করে যেতে হবে, এটি কি সহিহ? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ না বোন, এই ধরনের কোন বক্তব্য ইসলামী শরিয়া আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে এমন কিছু আমার জানা নেই। বরং মৃত্যু ব্যক্তির মৃত্যু সংবাদ মানুষের কাছে পৌঁছবে, একজনের থেকে আরেকজনে শুনবে, এটি ইসলামী শরিয়াত এক্ষেত্রে বাধা দেয় না বা এ ধরনের ক্ষেত্রে ওসিয়াতও করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ব্যক্তির জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে যে বিশাল সওয়াবের কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু পুরুষ এবং নারীর জানাজা আলাদা করা হয়নি। যদি আমার মৃত্যুর সংবাদ যদি গোপনে রাখা হয়, তো আমার জানাজাও তো তাহলে গোপনে হওয়া উচিত। অথচ জানাজায় যদি 40 জন ব্যক্তি শিরিক মুক্ত ইমানদার হিসাবে যদি অংশগ্রহণ করে, তাহলে এই মানুষগুলো জানাজাতে যে দোয়াগুলো করে, সেই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এদের সুপারিশগুলো আল্লাহ গ্রহণ করে থাকেন। ঠিক একইভাবে অন্য বর্ণার ভিতরে আসছে, 100 ব্যক্তি যদি কারো জানাজায় যদি অংশগ্রহণ করেন, তাহলে তার তাদের সুপারিশগুলো কবুল করা হয়। তো এই যে জানাজার বিতার বিষয়ে যে কথাগুলো এসেছে, তো সেই যে মর্যাদা, সেই মর্যাদার থেকে তো তারা বঞ্চিত হলেন। অর্থাৎ আমাদের মা বোনরা তারা বঞ্চিত হবেন যদি এভাবে গোপনে, মানে মৃত্যুকে গোপন রাখা মানে হচ্ছে তার জানাজাকেও এভাবে গোপন করা, মানে 2-4-5 জনকে দিয়ে জানাজা পড়িয়ে তাকে দাফন করানো। তাহলে এই যে 40 জন ব্যক্তির উপস্থিতি এবং তাদের সুপারিশ পেয়ে এটার থেকে নাজাতের যে একটা আশা করা যায়, তো সেই জিনিসগুলো থেকে বঞ্চিত হলেন। তো যার জন্য এ ধরনের কথা যদি কোথাও থাকে, তো সেটি কোনো তরিকার কথা হতে পারে, কোনো মাযহাবের বা কোনো আলেম বা এ ধরনের কারো ব্যক্তিগত কথা হতে পারে, কিন্তু ইসলামী শরীয়ত এ ধরনের কথা বলেছে এমনটি মনে হয় শুদ্ধ না। তো আপনি যদি এক্ষেত্রে কোথাও দেখে থাকেন, তো যারা এগুলো বলবে, প্রচার করবে যে ওসিয়াত করে যেতে হবে, তাদেরকে এর দলিল দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নীতিমালা শিক্ষা দিয়েছেন, আল বাইয়িনাতু লিমাইয়াদাই ওয়াল ইয়ামিনু লিমান আনকারা, যে কোনো কিছু করতে বলবে সেই দলিল দিবে। অর্থাৎ কেউ যদি কোনো বাড়ির মালিকানা দাবি করে, তো দলিলটা তিনি দিবেন। আর একজন যদি বলেন যে বাড়িটা আমার না, তিনি তার দলিল দেবেন কি? তিনি তো বলতেই আছেন যে বাড়িটা আমার না, তো তাকে তার কাছে দলিল চাওয়া। তো অতএব আমরা এটি যেহেতু বলি না, যারা বলেন তারাই দলিল দিবেন, আমরা বলি না। এখন যদি এটাকে বলা হয় যে না এটি কুসংস্কার বা বেদাত, সেটার পক্ষে যদি আবার দলিল চাওয়া হয়, দলিল তো এটাই যে এর পিছনে কোনো দলিল নাই, সেজন্যই এটি কুসংস্কার বা বেদাত। আল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।